أشهد أن لا إله إلا الله. রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধূলিমলিন উপহার রমাদান, এই অডিও সিরিজটি শাইখ আহমেদ মুসা জিব্রিল হাফিজাহুল্লার বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। بسم الله الرحمن الرحيم ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا مزيدا الى يوم الدين اما بعد رمضان হলো একটা বিশ্ববিদ্যালয়, এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই রমাদানের সবচেয়ে জরুরি শিক্ষাটি হলো ইবাদত এবং আধ্যাত্মিকতা, তবে এটা ছাড়াও রমাদান থেকে অনেক কিছু শেখার আছে, যেমন বাচ্চাদের কিভাবে বড় করতে হবে, ধৈর্য ধরা, মুসলিম ভাই বোনদের জন্য দান সাদাকা করা, উম্মার কথা ভাবা, নিজেকে উম্মার একজন মনে করা, লজ্জা, বিনয়, আল্লাহর ভয়, তওবা, আন্তরিকতা ইত্যাদি। এই প্রত্যেকটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। আজ আমরা এদের মধ্যে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, আরবিতে যাকে বলা হয় ইজ্জা। ইসলাম হলো মর্যাদার ধর্ম, মাথা উঁচু করে চলার ধর্ম, অধ্যবসায়, সিরিয়াসনেস আর কঠোর পরিশ্রমের ধর্ম। আর রমাদান মাস হলো মহিমা ও গৌরবের মাস। এই মাস আপনাকে বিভিন্নভাবে মর্যাদার কথা শেখায়। একজন ব্যক্তি যে রোজা রাখছে, সে বিভিন্ন দিক দিয়ে সম্মান অর্জন করছে। কেউ কেউ হয়তো বলতে পারেন, আরে আপনি কি বলছেন, রমাদানের সাথে ইজ্জত বা সম্মানের কি সম্পর্ক থাকতে পারে? ব্যাপারটা আসলে এরকম, যখন একজন খাবার, পানি এবং নিজের কামনা বাসনা পূরণ করা থেকে বিরত থাকে আর হারাম কাজগুলো ছেড়ে দেয়, তখন সে নিজেকে দুনিয়ার জাগতিক বিষয়গুলোর অনেক ওপরে নিয়ে যায়। নিচু ও জঘন্য কাজগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে এবং নানা রকম অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করার মাধ্যমে সে নিজেকে অনেক উঁচুতে নিয়ে যায়। আর এসব করার মধ্য দিয়ে সে সমাজের ভ্রান্ত আচার আচরণ, বদভ্যাস এবং আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত করে ফেলে। আর এটাই হলো নিজের জন্য ইজ্জা বা ইজ্জত। মানুষ যখন তার নিজের নফস বা প্রবৃত্তির উপর বিজয় হতে পারে, তখনই সে নিজের উপর চূড়ান্ত ইজ্জত হাসিল করল, কারণ তখন আর কোনো কিছুই তার সামনে এসে দাঁড়াতে পারবে না। আল্লাহ বাদে আর কোনো কিছুর সামনেই তাকে মাথা নত করতে হবে না। যখন কেউ বিতর্কিত বিষয় থেকে, অন্যদের সাথে ঝগড়া বিবাদ থেকে ও রাগ করা থেকে এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকে, তখন সে নিজের জন্য আরও একটি বিশেষ পর্যায়ে ইজ্জত আর সম্মান অর্জন করে। ইজা কানা ইয়াউমুস-সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুজ ওয়ালা ইয়াসখাব, অর্থাৎ যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে, তার উচিত নয় খারাপ ভাষা ব্যবহার করা কিংবা গলার স্বর উঁচু করা। এভাবে অন্যের সাথে আপনি কী আচরণ করবেন, সেটাও আপনার সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে। রমাদানের ইউনিভার্সিটিতে একজন মুমিন বান্দা ইজ্জত অর্জন করে তার ইবাদত করার মাধ্যমে, হারাম কাজগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে। এটাই হলো বান্দার ইজ্জত অর্জনের গোপন সূত্র। আপনার ঈমান যত বাড়বে আর আপনি আর রহমানের যত কাছাকাছি হবেন, সেটাই হলো ইজ্জত। রমাদান মাসে মুমিনরা যখন দান সাদাকা করে, তখন তার ইজ্জত বৃদ্ধি পায়। প্রশ্ন আসতে পারে, দান করার সাথে ইজ্জতের কী সম্পর্ক? সত্যি বলতে, দান করার সাথে ইজ্জতের গভীর সম্পর্ক আছে। যখন আপনি কিছু দান করছেন, তা গরিব ও অসহায়দেরকে মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে দেয়, মানুষের কাছে ছোট হওয়া থেকে বাঁচিয়ে দেয়। আপনার দান তাদেরকে মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার পরিবর্তে, মানুষের কাছে নিচু হওয়ার পরিবর্তে তাদেরকে ইজ্জত সহকারে বেঁচে থাকতে সাহায্য করে। মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার মধ্যে কোনো ইজ্জত নেই। ইসলাম চায় জীবনের প্রত্যেকটি পর্যায়ে আপনি ইজ্জত, সম্মান আর মর্যাদার সাথে থাকুন। আর তাই ইসলাম বলে, যে হাত দিয়ে মানুষ দান নেয়, তার চেয়ে বরং যে হাত দিয়ে মানুষ দান করে, সেই হাত বেশি উত্তম। এরকম আরও বহু উদাহরণ দেয়া যাবে। দান করার মতো এই ইজ্জত আর মর্যাদার কাজটা করার জন্য সে মানুষের ভালোবাসা আর সম্মানের পাত্রে পরিণত হয়। অবশ্য দান করার ক্ষেত্রেও কেউ কেউ যদি আল্লাহর সন্তুষ্টির কথা না ভেবে শুধুমাত্র মানুষের কাছে সম্মান বা ভালোবাসা পাওয়াকেই তার লক্ষ্য বানিয়ে রাখে, তখন এ দান বান্দার আর কোনো কাজেই লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যদি তুমি কিছু চাও তো আল্লাহর কাছে চাও,
যদি তোমার সাহায্যের দরকার হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও। কেন? কারণ এটাই হলো ইজ্জা। সহিহ আল বুখারিতে আছে, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যের কাছে সাহায্য চাওয়ার চাইতে বরং এটা বেশি ভালো যে একজন একটা দড়ি নিয়ে কাঠ কাটতে যাবে আর কাঠ কেটে সেগুলো নিজের কাঁধে বয়ে নিয়ে আসবে। যাই করুন না কেন, অন্যের কাছে সাহায্য চাইবেন না, এটাই হলো ইজ্জা। সহিহ মুসলিমে আছে, কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত বা আনুগত্যের শপথ করতে এলো। তারা তাকে ইসলাম পালন করা, ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলা এবং রাসূলের আনুগত্য করার বায়াত দিল। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, মানুষের কাছ থেকে কিছু চাইবে না। কেন? যেন এই মুসলিম উম্মাহ ইজ্জত সহকারে চলতে শেখে, মাথা উঁচু করে চলতে শেখে। এক লোক ছিল, সে সব সময় মন্ত্রী মিনিস্টারদের কাছে যেত আর এটা সেটা চাইত। ওয়াহাব ইবন মুনাব্বি তাকে বলেছিলেন, আরে হতভাগা, যে লোক তোমার মুখের উপর মানা করে দিচ্ছে, তোমার সাথে এমন জঘন্য আচরণ করছে, নিজের সম্পদ থেকে তোমাকে ফুটা করেও দিচ্ছে না, তার কাছেই তুমি বারবার ফিরে যাচ্ছ। আর যে মহান রব দিনে রাতে সব সময় তোমার জন্য তার দরজা খুলেই রেখেছেন, যিনি তোমাকে প্রতিনিয়ত সম্পদ থেকে দিয়েই যাচ্ছেন, যিনি বলেছেন তোমার কিছু দরকার হলে তার কাছে চাও, তার কাছেই কি না তুমি চাচ্ছ না। তাউস একবার আতাকে বলেছিলেন, যে তোমার মুখের উপর তোমাকে মানা করে দেয়, যার কাছে সাহায্য চাইতে হলে আগে তার সেক্রেটারির কাছে যাওয়া লাগে বা কোনো ভায়া মিডিয়া হয়ে যেতে হয়, তার কাছে কখনো কিছু চাইবে না। তার কাছে যাও যার দরজা কিয়ামত দিবস পর্যন্ত সব সময় খোলা থাকে, যিনি তোমাকে আদেশ করেছেন তার কাছে চাইতে, এবং যিনি ওয়াদা করেছেন যে তোমাকে কখনোই ফিরিয়ে দেবে না। আবু হাজিম ছিলেন একজন বিজ্ঞ আলেম। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, কি আছে আপনার সম্পদ হিসেবে, কত টাকা আছে আপনার? তিনি বলেছিলেন, আমার আল্লাহর উপর ভরসা আছে, এটাই আমার সম্পদ, মানুষের কাছে আমার কিছুই চাওয়ার নেই। তার সময়কার নেতা তাকে চিঠি লিখে বললেন, আপনার যত টাকা পয়সা লাগে আমাকে লিখবেন, আমি আপনার কাছে টাকা পাঠিয়ে দেব। তিনি উত্তরে বলেছিলেন, আমি একজনের কাছে চাই যিনি আমাকে সব কিছু দিয়েছেন, আর তিনি আমাকে যা দিয়েছেন আমি সেটা নিয়ে সন্তুষ্ট, আর যা কিছু দেননি সে ব্যাপারেও আমি সন্তুষ্ট, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, আপনার কাছ থেকে আমার কোনো কিছু দরকার নেই। এই মাস হলো ইজ্জতের মাস, মাথা উঁচু করে চলতে শেখার মাস। আসুন আমরা সবাই এই ইজ্জতকে অনুভব করার চেষ্টা করি, কি সেই ইজ্জত আছে সেটা বোঝার চেষ্টা করি এবং ইজ্জত অর্জনের চেষ্টা করি। আসুন আমরা নিজেরা মাথা উঁচু করে ইজ্জতের সাথে চলতে শিখি আর উম্মার মাঝেও এই ইজ্জতের বোধকে পুনরুজ্জীবিত করি। শুধু নিজের ব্যক্তিগত জীবনেই নয়, বরং উম্মার মধ্যেও মর্যাদা থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা এই উম্মাহকে সম্মানিত করেছেন। রমাদান মাসেই আল্লাহ এই উম্মাহকে ইজ্জত দিয়েছিলেন বদরের যুদ্ধে, এটা ছিল ইজ্জতের যুদ্ধ। রমাদানের মাস হলো এমন এক মাস যে মাসে সব বিজয়ের সবচেয়ে বড় বিজয় এসেছিল, মক্কা বিজয় হয়েছিল এই রমাদান মাসে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, সূরা আল ফাতহ আয়াত ১। রমাদান মাসে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে। হিজরি পঞ্চম বছরের এই রমাদান মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন। স্পেনের বিজয়, তাতারদের পরাজয় সহ আরও অনেক ঐতিহাসিক ঘটনা রমাদান মাসে ঘটেছে, যা এই উম্মার জন্য ইজ্জা বয়ে এনেছে। ইজ্জা অর্থাৎ ইজ্জত আর মর্যাদার কথা কোরআনে অনেকবার এসেছে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, কেউ সম্মান ক্ষমতা গৌরব চাইলে জেনে রাখুক, সমস্ত সম্মান ক্ষমতা গৌরব আল্লাহর জন্য, এবং কেউ শুধুমাত্র আল্লাহকে সম্মান এবং ইবাদতের মাধ্যমেই সম্মান পেতে পারে, সূরা ফাতির আয়াত ১০। সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মাকদিসে চাবি আনার জন্য যান, সেই ঘটনাটি কি জানেন? তিনি তার সাথে একজন ভৃত্যকে নিয়ে মদিনা থেকে জেরুজালেমের পথে রওনা দেন। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতের সময়কালে ইহুদি কিংবা খ্রিস্টান এমন কেউই ছিল না যাদের ওপর কোনো জুলুম হয়েছে। মুসলিম তো দূরের কথা, কোনো ইহুদি খ্রিস্টান এমন কি একটা পশুর ওপর পর্যন্ত কোনো জুলুম করা হয়নি।
উমর রাদিয়াল্লাহু আনহুর সেই সময়টা কি অসাধারণ একটা সময় ছিল সেটা এই বিংশ শতাব্দীর মানুষ চিন্তাও করতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহু ভেড়াদের পর্যন্ত পথ করে দিতেন যেন তারা হোঁচট না খায়। যাই হোক, উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে জেরুজালেমের পথে উটে চড়ে যাচ্ছিলেন, সাথে ছিল তার ভৃত্য। উমর রাদিয়াল্লাহু আনহু আর তার সেবক পালা করে উটের পিঠে চড়ছিল। একবার উমর রাদিয়াল্লাহু আনহু চড়তেন, আরেকবার তার সেবক, আরেকবার দুজনের কেউই উটে চড়েন না, যেন উটটা কিছুক্ষণের জন্য বিশ্রাম পায়। হ্যাঁ, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এমনকি একটা উটও বিশ্রাম নিত। এভাবে প্রত্যেকে সমান ইনসাফ পায়। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক দান করুক। যা বলছিলাম, আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমের বাইরে বের হয়ে খলিফার সাথে দেখা করতে এলেন। যখন উমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম এসে পৌঁছালো, তখন বৃষ্টি হচ্ছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ঘটনাটির খুব খুঁটিনাটি বর্ণনা করেছেন। আসুন আমরা দৃশ্যটি কল্পনা করি। উমর রাদিয়াল্লাহু আনহু একটা উটের লাগাম টেনে আনছে, উটের পিছে বসা তার ভৃত্য। বৃষ্টিতে চারিদিক কর্দমাক্ত হয়ে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু তার জুতাজোড়া কাঁধে ঝুলিয়ে রেখেছেন। প্রখর সূর্যের তাপে উমর রাদিয়াল্লাহু আনহুর টাক মাথায় এসে পড়েছে, অর্থাৎ তার মাথার উপর কিছুই ছিল না। দৃশ্যটি কল্পনা করুন, উমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় বা পায়ে কিছুই পড়েননি। তার পোশাকের এক পাশ ছিল পুরোই ছেঁড়া এবং অন্য পাশটাও অনেকটা জোড়াতালি দেয়া। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খলিফার দিকে এগিয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে এক পাশে নিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি রোমানদের সর্দার বিশপ এবং পুরোহিতদের সাথে দেখা করতে যাচ্ছেন, তারা আপনার কাছে আজ চাবি সমর্পণ করবে। অর্থাৎ আজ তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, আপনার জামাটা পাল্টে নিলে কেমন হয়? উমর রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ প্রকাশ করে বললেন, আপনি ছাড়া যদি অন্য কেউ আমাকে এ কথা বলতো, তাহলে আমি তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দৃষ্টান্ত করে রাখতাম। আসলে উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আপনি তো যেন তেন কেউ নন, আপনি মুসলিমদের ভূমি কত বেশি সম্প্রসারিত করেছেন, আপনি এই উম্মার একজন অন্যতম সেরা সেনাপতি, আর আপনি কি না এ কথা বলছেন? আপনি বাদে অন্য কেউ যদি আজকে এই কথা মুখ দিয়ে বের করত, তাহলে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম, যেন এখান থেকে উম্মার অন্যরা শিক্ষা নিতে পারে। আর তারপরেই উমর রাদিয়াল্লাহু আনহু তার কালজয়ী উক্তিটি দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা সেই জাতি যাদের আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে অপমানিত করবেন। এই ঘটনার এই উক্তি এবং শেষের অংশটুকু ইবনুল মুবারক তাল আজহুদ গ্রন্থে, ইবনে আবি শাইবা হান্নাদ আল হাকিম আল মুস্তাদরাক গ্রন্থে, আবু নাঈমের আল হুলায়া এবং আল বিদায়া ওয়ান নিহায়ার চতুর্থ ভলিউমে উল্লেখ করা আছে। তবে কিছু বর্ণনায় ঘটনার প্রথম অংশের বিবরণে কিছুটা পার্থক্য আছে। উমর রাদিয়াল্লাহু আনহু উম্মার ব্যাপারে একেবারে সহজ একটি সমাধান দিয়ে গেছেন, কিভাবে ইজ্জা পেতে হবে তার একটা সূত্র শিখিয়ে দিয়েছেন। জামা বদলে নেয়ার মতো একটা ছোট্ট একটা উপদেশও উমর রাদিয়াল্লাহু আনহুকে হতাশ করে তুলেছিল, কারণ ব্যাপারটা তার কাছে এমন যে তিনি ইসলাম ব্যতীত অন্য কিছুতে সম্মান খুঁজছেন, আর এরকম একটা কথা বলার জন্য তিনি চাবুক দিয়ে একজন অন্যতম সেরা সেনাপতিকে শাস্তি দিতে চাচ্ছিলেন। এক শায়খ বলেন, তার বাবা উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা মুখস্থ করান যখন তার বয়স 5 বছরেরও কম ছিল। আপনার সন্তানদেরকে এ ধরনের ঘটনাগুলো শেখান, যেন তাদের অন্তরে ইজ্জার বোধটা গেঁথে যায়, যেন তারা ইসলাম নিয়ে মাথা উঁচু করে চলতে শেখে। মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, উমর রাদিয়াল্লাহু আনহু যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আজকের আলেমদের না জানি কি শাস্তি দিতেন। এই সব আলেমরা তো নতুন জামাকাপড় দিয়ে না, বরং সম্পূর্ণ ভিন্ন মূল্যবোধ ও ধ্যান ধারণার মাঝে সম্মান খুঁজে বেড়াচ্ছে, শত্রুদের থেকে সম্মান খুঁজে ফিরছে। من كان يريد العزة فلله العزة جميعا কেউ সম্মান ক্ষমতা গৌরব চাইলে জেনে রাখুক, সমস্ত সম্মান ক্ষমতা গৌরব আল্লাহর জন্য। সূরা ফাতির আয়াত 10। আপনি যদি সম্মান ক্ষমতা এবং গৌরব চান, তাহলে জেনে রাখুন এটা একমাত্র আল্লাহর কাছ থেকে আসবে। সব কিছু আল্লাহর তরফ থেকেই আসে। ইসলামের শিক্ষা, ইসলামের আদেশ নিষেধগুলো নিয়ে আপনি গর্বিত হন, এর মানে আপনি অহংকারী তা কিন্তু না। ইসলামের শিক্ষা নিয়ে বা কোনো নিয়মকানুন নিয়ে কখনো লজ্জিত হবেন না,
মানুষ আপনাকে নিয়ে হাসুক, সমালোচনা করুক, আপনাকে নিয়ে যা খুশি বলুক, আপনি পাত্তা দিবেন না, আর এটাই হলো ইজ্জা। আল মাহদি নামে এক বিখ্যাত আলেমের ঘটনা। একদিন তিনি মসজিদে বসে আছেন, এমন সময়ে মসজিদে খলিফার আগমন ঘটল। মসজিদে সবাই দৌড়ে খলিফার দিকে ছুটে গেল, কিন্তু আল মাহদি বসে বসে আগে যা করছিলেন তাই করতে থাকলেন। অন্যরা তাকে বলল, তুমি কি উঠে গিয়ে খলিফার সাথে দেখা করবে না? তিনি খলিফার সামনেই বললেন, মানুষ শুধু বিশ্বজগতের রবের সামনে দাঁড়ায়। এমন কিন্তু না যে মানুষ তাকে সালাম দিচ্ছিল বা তার সাথে কোলাকুলি করতে যাচ্ছিল। মানুষ শুধু তাকে দেখার জন্য, তাকে তোষামত করার জন্য তার আশেপাশে গিয়ে জড় হচ্ছিল। আলেমের কথা শুনে খলিফার গার্ড তাকে ধরতে যাচ্ছিল, কিন্তু খলিফা বললেন, থামো, ওনার গায়ে হাত লাগাবে না। আল্লাহর কসম, তার কথাটা শুনে শরীরের লোম খাড়া হয়ে যায়। এই শায়েখের ইজ্জাবত ছিল আর খলিফার ছিল আল্লাহর ভয়। যারা ক্ষমতা, টাকা পয়সা এবং অন্যান্য উদ্দেশ্যে নেতাদের তোষামত করে, ক্ষমতাবানদের পা চাটে, তারা এভাবে নিজেদেরকে নিচে নামিয়ে ফেলে। সত্যি বলতে তাদের মধ্যে ইজ্জার অভাব আছে। মালিক ইবিন আনাস ছিলেন তার সময়ের একজন ইমাম এবং হারুন আর রশিদ ছিলেন তখনকার নেতা। হারুন আর রশিদ মালিক ইবিন আনাসকে ডেকে বললেন, আপনি আমাকে আর আমার বাচ্চাদেরকে পড়ান। আজ মালিকের মতো কোনো ইমামও নেই এবং হারুন আর রশিদের মতো কোনো নেতাও নেই। যে কোনো আলেমই এই সুযোগের স্বপ্ন দেখত। একটু খোঁজ করলেই জানতে পারবেন হারুন আর রশিদ জ্ঞান অর্জন এবং কবিতার পিছে কত বেশি অর্থ ব্যয় করত। যাই হোক, ইমাম মালিককে হারুন রশিদ পড়ানোর প্রস্তাব দিলে তিনি জবাব দিলেন, তোমাকে জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান তোমার কাছে হেঁটে আসবে না। হারুন রশিদ যখন ইমাম মালিকের বাড়িতে গেলেন, ইমাম মালিকের ঘরে ঢুকে দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসলেন। ইমাম মালিক বললেন, তোমার গুরুজনকে সম্মান করো, আমি তোমার গুরু, আমাকে সম্মান করো আর সোজা হয়ে বসো। হারুন রশিদ তার কথা মেনে নিলেন এবং তাকে সম্মান প্রদর্শন করলেন। তারপর হারুন তাকে সেই কথাটি বললেন। তিনি বললেন, অন্যরা কত জ্ঞান নিয়ে এসেও আমাদের কাছে নত হয়েছিল, কিন্তু আমরা তাতে লাভবান হইনি, আমরা লাভবান হয়েছি আপনার জ্ঞানের কাছে বিনম্র হয়ে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।